আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শব্দ অর্থ নিয়ে তৈরি। পরে থাকবে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমটি হচ্ছে মরব্বা। মরব্বা আরবি শব্দের অর্থ হচ্ছে বর্গ বা স্কোয়ার। মেইল মানে হচ্ছে মাইল, মিল মানে হচ্ছে মাইল, মিতর মানে হচ্ছে মিটার। মিটারকে আরবিতে বলে মিতর বা মেতর। মিসাহা মানে হচ্ছে মাপ, মাপ যোগ আরবি হচ্ছে মিসাহা। হাসিবা ক্যালকুলেটর, আল হাসিবা ক্যালকুলেটর। কম্পিউটারকে আরবিতে বলে কম্পিউটার, কম্পিউটারাত। বুসা মানে হচ্ছে ইঞ্চি, ইঞ্চি আরবি হচ্ছে বুসা বা ইঞ্চ। ওয়াজন মানে হচ্ছে ওজন, টন মানে হচ্ছে টন। কিলোমিটার, কিলোমিটার আরবি হচ্ছে কিলোমিটার। গড় বা এভারেস্ট আরবি হচ্ছে মোয়াদ্দাল। ইমরাহ বা জাওজা মানে হচ্ছে স্ত্রী, স্ত্রী আরবি হচ্ছে জাওজা। হারিস প্রহরী বা গার্ড। শাহিনা মানে হচ্ছে লরি বা লরি গাড়ি। আসা মানে হচ্ছে লাঠি। হাদাফ লক্ষ্য বা টার্গেট, লক্ষ্য বা টার্গেট আরবি হচ্ছে হাদাফ। উসরা বা আয়লা মানে হচ্ছে পরিবার বা ফ্যামিলি, পরিবার বা ফ্যামিলি আরবি হচ্ছে উসরা বা আয়েলা। ওয়ালাদ বা ইবন মানে হচ্ছে পুত্র বা সন্তান, পুত্র বা সন্তানকে আরবিতে বলে ওয়ালাদ বা ইবন। পুত্রবধূ আরবি হচ্ছে কান্না বা অনেকে বলে জাওজাতুল ইবন, জাওজাতুল ইবন মানে হচ্ছে পুত্রবধূ। স্বামী বা হাজব্যান্ডকে আরবিতে বলে বাল বা জাওস, জাওস। বুস্তান বা হাদিকা মানে হচ্ছে বাগান। মসজিদ বা জামি মানে হচ্ছে মসজিদ। মাতবাখ রান্নাঘর বা কিচেন। মাকাদ মানে হচ্ছে আসন। আরিকা মানে হচ্ছে সোফা। কারি বা দারিস মানে হচ্ছে পাঠক, পাঠক আরবি হচ্ছে কারি। দার্স মানে হচ্ছে পাঠ, দার্স মানে হচ্ছে পাঠ। মুদির মানে হচ্ছে পরিচালক বা ম্যানেজার। সোয়াল মানে হচ্ছে প্রশ্ন। মুন্সি বা কাতিবুল মাকালা অর্থ হচ্ছে প্রবন্ধকার, প্রবন্ধকার আরবি হচ্ছে মুন্সি বা কাতিবুল মাকালা। ফুরসাত মানে হচ্ছে ব্রাশ, ব্রাশ আরবি হচ্ছে ফুরসাত। ফ্লোর বা মেজে, ফ্লোর বা মেজে আরবি হচ্ছে আরদিয়া। সারসাপ বিছানার চাদর বা বেডশিট। ফেরাশ বা ফিরাশ বিছানা। ইস্তিরাহা রেস্ট হাউস বা বিশ্রামাগার। আপনি যদি কাউকে প্রশ্ন করেন আশেপাশে কোনো বাজার আছে বা আশেপাশে কোনো মসজিদ আছে বা আশেপাশে কোনো বাড়ি আছে, এই জাতীয় প্রশ্ন করতে আপনারা এইভাবে বলতে পারেন। ফি সুক গেরিব মিন হিনা, আশেপাশে কোনো বাজার আছে। সুক মানে হচ্ছে বাজার, তো সুকের পরিবর্তে যদি আপনারা বলেন আশেপাশে কোনো মসজিদ আছে, আশেপাশে কোনো মসজিদ আছে, তাহলে সুক এর পরিবর্তে মসজিদ বসিয়ে দিলে হবে আশেপাশে কোনো মসজিদ আছে। তেমনি যদি বলেন আশেপাশে কোনো মাদ্রাসা আছে, তাহলে বলবেন ফি মাদ্রাসা গেরিব মিন হিনা। তারপরে যে বাক্যটি আছে সেটি হচ্ছে আনা বারহ লিল সুক, আমি মার্কেটে যাব। ভবিষ্যতে কোনো কিছু করবে বা হবে এই জাতীয় বোঝালে অবশ্যই বলবেন আনা বারহ লিল সুক, আমি মার্কেটে যাব। রো মানে হচ্ছে যাই, বারহ মানে হচ্ছে যাব। কাউকে যদি আপনি এখানে দাঁড়াতে বলেন বা ওখানে দাঁড়াতে বলেন, তো এভাবে বলবেন ওয়াগ্গে ফিনাক, ওখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। ওয়াগ্গে ফেনা, এখানে দাঁড়াও। যদি বলি ওখানে দাঁড়াও বা ওইখানে দাঁড়াও, তাহলে ওয়াগ্গে ফিনাক, এখানে। ওয়াগ্গেফ মানে হচ্ছে দাঁড়ানো, হিনাক মানে হচ্ছে ওখানে বা সেখানে বা ওইখানে, আর হেনা অর্থ হচ্ছে এখানে। ওয়াগ্গে ফিনা, এখানে দাঁড়াও। লা তিতহাররাক, নাড়াচাড়া করো না বা মুভ করো না, এ অর্থে আরবিতে বলবেন লা তিতহাররাক। লা ত্রো যেও না, কাউকে যদি বলেন আপনি যাবেন না বা তুমি যেও না, তাহলে আরবিতে বলবেন লা ত্রোহ যেও না। কখন আসবেন আরবিতে মিতাপ্তিজি মানে হচ্ছে কখন আসবেন। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটিতে একটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।